শুভ সন্ধ্যা। আজকে নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই সকলকে। আজকের ক্লাসরুমে আমাদের আলোচ্য বিষয় আরবানাইজেশন প্রসেস, অর্থাৎ পৌরায়নের প্রক্রিয়া, পয়েন্টিং আরবান অ্যাগ্লোমারেশন অ্যান্ড আরবান স্প্রল, অর্থাৎ দুটো বিষয়কে আমরা আলোকপাত করে আমাদের সার্বিক আলোচনা সারব। প্রথমত আরবান অ্যাগ্লোমারেশন বা পৌর হিন্দি ভবনের প্রক্রিয়া এবং আরবান স্প্রল বা পৌর সম্প্রসারণ। আজকের আলোচনা মূলত প্রক্রিয়া নির্ভর, প্রক্রিয়া ভিত্তিক। আমরা সকলেই নাগরিক সভ্যতার অন্তর্গত, সকলেই আমরা একটা নির্দিষ্ট নাগরিক জীবনযাপনে অভ্যস্ত। তবে এই নয় যে আমাদের দেশের সার্বিক জনসংখ্যার বৃহৎংশ নগরমুখী বা নগরে বাস করছেন, তবে বলা যেতেই পারে যে ভারতবর্ষের 2011 সেন্সাস অনুযায়ী অলমোস্ট আমরা বলতে পারি 31%-এর কিছু বেশি মানুষ পৌর অঞ্চলে বসবাস করেন এবং বাদবাকি 78-79%-এর মধ্যে এই পার্সেন্টেজ গ্রামাঞ্চলে বসবাস করেন। ভারতবর্ষের কৃষিভিত্তিক অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ভারতবর্ষে স্বাধীনতা লাভের পর থেকে পৌরায়নের সম্প্রসারণ উল্লেখযোগ্য। সুতরাং এই পৌরায়ন, অর্থাৎ এই পৌরায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ওপর আজকের আমরা আলোচনা শুরু করব। প্রথমেই বলি, জার্মান দার্শনিক কান্ট যখন বলছিলেন, স্পেস নিয়ে কথা বলছিলেন, তিনি বারবার বলছিলেন অবধারণ দেশের কথা। পরবর্তীতে সেটার খানিকটা পরিমার্জন হয়ে বা মডিফিকেশন হয়ে আমরা ধারণা পেয়েছি রিলেটিভ স্পেস বা আপেক্ষিক দেশের। প্রত্যেকটা পৌর এলাকাকে যদি আমরা প্রথমে একটা অবধারণের এলাকা হিসেবে ভেবে নিতে পারি, তাহলে হয়তো আমাদের আলোচনা অনেকটা সহজ হবে। পরবর্তীতে যদি আমরা আপেক্ষিক দেশের কথা বলি, তাহলে বলবো এই আপেক্ষিক দেশের সাপেক্ষে একটা পৌরক্ষেত্রের প্রতিচ্ছবি প্রতিনিয়ত কিন্তু আমাদের মানসপটে থেকে যায়, যেটাকে আমরা মেন্টাল ইমেজ বলে থাকি। সুতরাং একটা দেশ আমাদের অবধারণ করছে, আরেকটা দেশের বা আরেকটা এলাকার বা পৌর এলাকার মানসিক প্রতিচ্ছবি নিয়ে আমি প্রতিনিয়ত একটা পরিসরে পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ একটা সিম্বায়োসিসের মাধ্যমে আমি কিন্তু একটা স্বতন্ত্র, স্বকীয়, স্বনির্ভর একটা বাস্তু সংস্থান গড়ে তুলছি। সুতরাং পৌরায়নের এই প্রক্রিয়ার পর্যালোচনা, তার যে শেকড়, সেই শেকড়টি কিন্তু জার্মান দার্শনিকদের আলোচনার মধ্যে নিহিত ছিল। আমার মনে পড়ে যাচ্ছে হেটনার বলেছিলেন কোরোলজির কথা, অর্থাৎ ক্ষেত্র বহুত্ব বিজ্ঞানের কথা। জার্মানরা সেই সময় ল্যান্ডশাফ্ট কুন্ডে নিয়ে বা ল্যান্ডশাফ্ট নিয়ে আলোচনা করছিলেন, অর্থাৎ কিভাবে একটা ল্যান্ডস্কেপকে আলোচনা করা যায় বা তার দৈশিকতা নিয়ে আলোচনা করা যায়, তার ওপর কিন্তু খুব সুন্দর কিছু দর্শন বা ফিলোসফি ভিত্তিক আলোচনা কিন্তু উঠে এসেছিল। পরবর্তীতে 1939 সালে যখন একটি কালজয়ী বই বেরিয়ে এলো রিচার্ড হাটসনের হাত ধরে, দ্য নেচার অফ জিওগ্রাফি, সেখানেও কিন্তু একই সুর প্রতিফলিত হলো। সেখানে বলা হলো এরিয়াল ডিফারেন্সিয়েশন, আঞ্চলিক বহুত্বকরণের যে পূর্বের রূপ, সেটাই কিন্তু এখানে আরেকবার তুলে ধরা হলো, যে প্রত্যেকটা ল্যান্ডস্কেপের কিন্তু একটা আলাদা স্বকীয় চরিত্র রয়েছে। সেটা অবশ্যই মানুষের পরিকাঠামো গড়ে তোলার বিচারে, বলা বাহুল্য মানুষের সামাজিক পরিকাঠামো গড়ে তোলার বিচারে, মানুষের সঙ্গবদ্ধতার বিচারে, মানুষের একটা সিম্বায়োটিক বা সিম্বায়োসিস, অর্থাৎ একটা আন্তঃক্রিয়ার মাধ্যমে একটা একটা
বাস্তুসংস্থান গড়ে তোলার প্রচেষ্টা, এবং একই সঙ্গে কর্মনির্ভর মানুষের যে দৈনিক আদান প্রদান, সার্বিকভাবেই জিনিসগুলো বিশ্লেষণ করলে কিন্তু আমরা একটা স্বকীয় বসবাসের এলাকা বা বাসস্থানের এলাকা এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা লাভ করতে পারি। জার্মানরাই বলছিলেন ডাই আর্ট কুন্ডের কথা বলেছিলেন কার্ল রিটার, পরবর্তীতে লুইস মামফোর্ডের ক্লাসিফিকেশন অথবা ডক্সিয়েডাসের ক্লাসিফিকেশনে বলা হয়েছে ইকুমেনোপলিস, যেখানে সমগ্র পৃথিবীকে সমগ্র জাতিকে একটা সূত্রে বেঁধে নিয়ে ধরে নেওয়া হয়েছে সমগ্র পৃথিবী একটাই বসবাসের জায়গা, একটা সঙ্গবদ্ধ বাসস্থান, যেটাকে আমরা গ্লোবালাইজেশনের যুগে এসে গ্লোবাল ভিলেজ হিসেবেও চিহ্নিত করতে পেরেছি। সুতরাং এই আরবানাইজেশনের প্রসেস যদি আমরা খুঁজতে যাই, তাহলে অবশ্যই এই জিনিসটি কিন্তু অত্যন্ত একটি চোরা স্রোতের ন্যায় ঘটে চলেছে। তবে এটা আমরা উপলব্ধি না করলেও এর কিন্তু একটা সামাজিক প্রতিফলন রয়েছে, এবং সেটার একটা মানসিক প্রতিফলন রয়েছে। এই যে ডাইনামিজম বা এই যে গতিময়তা, সেই জিনিসটা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু পরিবর্তন এনে চলেছে পৌরক্ষেত্রগুলিতে। সুতরাং এই ধরনের নিঃশব্দে ঘটে চলা বিপ্লব বা পরিবর্তনের যে মাত্রা, সেই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের আলোচনাকে অগ্রসর করব। প্রথমেই জেনে নেওয়া যাক যে আরবানাইজেশন নিয়ে যখন আমি আলোচনা করছি বা এর প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, তখন এর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু সাধারণ ধারণা সম্পর্কে উপলব্ধি দরকার। প্রথমেই আমরা জানি যে আরবানাইজেশন বা পৌরায়ন হচ্ছে একটা প্রক্রিয়া যার সাহায্যে কিভাবে পৌর জনবসতির বিবর্তন হয়েছে, অর্থাৎ গ্রামীণ জনবসতি বদলে গিয়ে কিভাবে পৌর জনবসতিতে কনভার্ট হয়েছে বা রূপান্তরিত হয়েছে, সেই জিনিসটা জানার প্রচেষ্টা। তবে বিভিন্ন বইগুলোতে যেই জিনিসটার উপর বারবার আলোকপাত করা হয়েছে, সেটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করতে পারি, তাহলে হয়তো জিনিসটা আরো পরিস্ফুট হবে। পৌরায়নের এই প্রক্রিয়ায় যে অভিব্যক্তি বা বিবর্তনের কথা বলা হলো, সেটাকে আমরা দুটো পর্যায়ে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমত বলা হয়েছে এই ধরনের আরবানাইজেশনের একটা পৃথক সত্তা রয়েছে, সুতরাং এই জিনিসটা এমন একটি ইন্ডিপেন্ডেন্ট প্রক্রিয়া নির্ভর যে বাদবাকি সামাজিক চলমান বা ঘটমান প্রক্রিয়াগুলোর থেকে এই পৌরায়নের প্রক্রিয়াকে আমরা সহজেই একটা স্পেশাল এন্টিটি দিয়ে আলাদা করতে পারি। দ্বিতীয়ত বলাই বাহুল্য, খুব সহজ কথা, যে গ্রামাঞ্চল বা গ্রামাঞ্চলের যে জনবসতি রয়েছে, সেগুলো যখন সময়ের সাপেক্ষে কিছু কজেটিভ ফ্যাক্টরের সাপেক্ষে যখন সেগুলো পৌর জনবসতিতে কনভার্ট হচ্ছে বা রূপান্তরিত হচ্ছে, তখন সেই জিনিসটাও কিন্তু আরবানাইজেশনকেই কিন্তু সুচিহ্নিত করছে। আমার প্রথম পয়েন্টে এখানে বলা রয়েছে সেই কথাই যে কিভাবে আরবান সেটেলমেন্টগুলোর ইভলিউশন হয়েছে। এই ইভলিউশন অবশ্যই একটা হিস্টোরিক্যাল অ্যানালিসিস, শিল্প বিপ্লবের আগে কেমন ছিল সেটেলমেন্ট, পরবর্তীতে এই পৌরায়নের মাত্রা বা গ্রামীণ বসতি কিভাবে কনভার্ট হয়েছে শিল্প বিপ্লবের পর পৌর বসতিতে, বিশেষত ম্যানচেস্টারের কথা আমরা বলতে পারি, এবং স্বাধীনতার পর ভারতবর্ষে কিভাবে গ্রেটার মুম্বাই, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতার মতো শহরগুলো আরও সমৃদ্ধ হয়েছে জনসংখ্যার বিচারে, সেই জিনিসগুলোর প্রসঙ্গ কিন্তু আমরা এখানে টানতেই পারি এই প্রক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য। দ্বিতীয়ত, অর্থনৈতিক কার্যকারিতা কোনো একটি অঞ্চলকে গ্রামীণ অথবা পৌর হিসেবে চিহ্নিত করার অন্যতম একটি মাপকাঠি। এর সঙ্গে উৎপাদনমূলক ব্যবস্থা, মানুষের কর্ম নিযুক্তি, এই জিনিসগুলোও কিন্তু ওতপ্রোতভাবে সংযুক্ত। সুতরাং কোনো একটি জনবসতির বৃহৎ সংখ্যক মানুষ যদি এগ্রিকালচারাল প্র্যাকটিস ছেড়ে ধীরে ধীরে একটা নন এগ্রিকালচারাল
প্র্যাকটিস বা হ্যাবিটকে যদি ধীরে ধীরে নিজের মধ্যে গ্রহণ করতে পারে, প্রয়োজনের সাপেক্ষে, তার চাহিদা মেটানোর সাপেক্ষে, তার মুনাফার বিচারে, তাহলে কিন্তু লক্ষ্য করা যাবে এই আরবানাইজেশন বা পৌরায়নের প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। তৃতীয়ত, আমরা বলতে পারি যে এটি একটি জটিল প্রক্রিয়া, কারণ এখানে আমি আগেই বলেছি এই পৌরায়ন নির্ধারণের জন্য অনেকগুলো উপাদানকে আমাকে কনসিডার করতে হয়। তার মধ্যে তিনটে জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করতে পারি। প্রথম কথা, পপুলেশন কনসেন্ট্রেশন বা জনসংখ্যার স্থিতিকরণ। এই জনসংখ্যার স্থিতিকরণের সাপেক্ষে কিন্তু আমরা একটা জায়গায় পৌর প্রভাবের এলাকাকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি, কোথায় কি পরিমাণ জনসংখ্যা আছে সেটা কিন্তু টাউন ক্লাসিফিকেশনের বা মেগাসিটি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। পরবর্তীতে রয়েছে স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন বা পরিকাঠামোগত বদল। একটি শহরের জলনিকাশি ব্যবস্থা কেমন, সেটা কি উন্নততর নাকি অনুন্নত। শহরাঞ্চলের প্ল্যানিংয়ের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার করা হচ্ছে কি, যেটা একটি মডার্ন প্রযুক্তির অংশ। এছাড়াও পৌর বিনোদনের জায়গা রয়েছে কি আলাদা, কোনো ওপেন স্পেস রয়েছে কি, কোনো পার্ক রয়েছে কি, কোনো অ্যামিউজমেন্ট পার্ক আছে কি। সুতরাং এই ধরনের জিনিসগুলো, সেটা আর্থিক হোক বা আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত হোক বা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হোক বা সার্বিকভাবে সামাজিক জীবন কুশলতার সঙ্গে সম্পর্ক যুক্ত হোক না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি বদল আসতে থাকে সময়ের সাপেক্ষে, তাহলে সেই ধরনের জিনিস কিন্তু পৌরায়নের মাত্রাকে ত্বরান্বিত করে। দ্বিতীয়ত, সোসিও সাইকোলজিক্যাল চেঞ্জেস, সামাজিক পরিকাঠামোর মধ্যে আন্তঃক্রিয়া ঘটে। এই আন্তঃক্রিয়া মানে পারস্পরিক নির্ভরশীলতা, যেটা ইনভিজিবল বা অদৃশ্য কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে এবং যেটা আমাদের মধ্যে একটা সোশ্যাল বন্ডিং তৈরি করে। আমাদের সমস্ত ধরনের ট্রেড বিহেভিয়ার, যে কোনো ধরনের ইকোনমিক চয়েস, প্রত্যেকটা জিনিসকে কিন্তু নির্ধারণ করতে সাহায্য করে। সুতরাং এই ধরনের সামাজিক বদলগুলো বা সামাজিক পরিকাঠামোর বদল পৌর এলাকা নির্ধারণে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে রয়েছে কিছু মানসিক স্থিতিগত পরিবর্তন, অর্থাৎ সাইকোলজিক্যাল চেঞ্জেস, অর্থাৎ সময়ের সাপেক্ষে আমি এই ঘটমান বদলগুলোকে বা চেঞ্জগুলোকে আমি কি সার্থকভাবে গ্রহণ করতে পেরেছি। আমি কি গ্লোবালাইজেশন, তথাকথিত গ্লোবালাইজেশন, যেখানে বলা হচ্ছে ট্রেড ফ্রি, ব্যারিয়ার ফ্রি ট্রেড, অর্থাৎ সীমাহীন মুক্ত বাণিজ্য, অন্য একটা দেশ থেকে সংস্কৃতি এসেছে, সেটা পণ্য সংস্কৃতি হোক না কেন, সেটা আমি কি গ্রহণ করতে পেরেছি। সুতরাং এই ধরনের টেকনোলজিক্যাল ইমবাইবগুলোর সাথে সাথে আমি আমার মানসিক যে অ্যাডজাস্টমেন্ট, সেটা করতে পেরেছি কি না, সেটাও কিন্তু আরবানাইজেশনের প্রসেসকে নির্ধারণ করার একটি গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং আমরা ভূগোল চিন্তার দর্শনের আলোচনায় আলোচনা করতাম প্রত্যক্ষবাদ বা পজিটিভিজম, আচরণবাদ বা বিহেভিয়ারালিজম, এখানেও কিন্তু সেইভাবেই আমরা কিন্তু পৌর ক্ষেত্রের এই ইনভিজিবল বা অদৃশ্য প্রক্রিয়াগুলোকে যখন আলোচনা করব এবং কিছু স্থির মডেল গঠন করতে পারবো বা কিছু চলমান মডেল গঠন করতে পারবো, অথবা পারস্পরিক আন্তঃক্রিয়ার প্রতিচ্ছবি সেই মডেলগুলোতে দেখাতে পারবো, তখন কিন্তু সেই জায়গাটা শুধুমাত্র আরবানাইজেশন হিসেবে থাকবে না, একটা আরবানিজম, একটা ফিল্ড হিসেবে কিন্তু ধীরে ধীরে উঠে আসবে। এটাও গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা যদি সরাসরি চলে যাই যে আরবানাইজেশন কি, সহজভাবে বললে যে জনসংখ্যা কিভাবে গ্রামাঞ্চল থেকে পৌর এলাকার দিকে ধীরে ধীরে পরিব্রাজিত হয়েছে, তার জন্য বিভিন্ন ধরনের পুল ফ্যাক্টর রয়েছে বা আকর্ষণকারী টান রয়েছে। সুতরাং এই ধরনের কালচারাল শিফট বা পপুলেশনের শহরের দিকে পরিব্রাজিত হয়ে চলে যাওয়া,
এর ফলে লক্ষ্য করা গেছে যে গ্রামাঞ্চলগুলোতে ধীরে ধীরে জনসংখ্যার পরিমাণ কমেছে একটা লিমিট পর্যন্ত, এবং পৌর এলাকাগুলো ক্রমশ জনবহুল হয়েছে। সুতরাং এই জনসংখ্যার তারতম্য, যেটা পরিব্রাজনের মাধ্যমে নির্ধারিত হয়, আমরা কখনো কখনো সেটাকে ইনমাইগ্রেশনও বলে থাকি শহরের দিকে, সেই জিনিসটাও কিন্তু আরবানাইজেশনের প্রক্রিয়াকে নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এর পরের পয়েন্টে আসছে যে আরবানাইজেশনকে আমরা সংক্ষেপে কিভাবে ডিফাইন করতে পারি। সেখানে বলা রয়েছে যে কোনো একটি দেশের মোট যে জনসংখ্যা রয়েছে তার কত শতাংশ পৌর ক্ষেত্রগুলোতে বসবাসরত, সেটা দিয়েই বোঝানো হয়েছে আরবানাইজেশনকে। আরবানাইজেশনের সঙ্গে একটি খুব সাদৃশ্যপূর্ণ টার্ম রয়েছে, যেটাকে বলা হয়েছে আরবান গ্রোথ বা পৌরবৃদ্ধি। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, সেই জিনিসটাই আমি তুলে ধরতে চেয়েছি। আরবান গ্রোথ বলতে বোঝানো হয়েছে যে পৌর এলাকায় মোট কত জনগণ বিদ্যমান, দেশের মোট জনসংখ্যার কতজন এই পৌর এলাকায় অবস্থানরত। এখানে কোনো পার্সেন্টেজ নেই, এখানে অ্যাবসলিউট নাম্বারের কথা বলা হয়েছে। সুতরাং এই জায়গাটায় বেসিক পার্থক্য আরবানাইজেশন এবং আরবান গ্রোথের। এইবার পৌরায়নের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু মূল বিষয় বা যেগুলো ডিপ রুটেড কনসার্ন, বা যেগুলো আমাকে জানতেই হবে এই আলোচনাটায় আসার জন্য বা এই আলোচনাটার প্রাসঙ্গিকতা বোঝার জন্য, সেই জায়গাটা হলো, আমি আবারও যদি বলি আরবানাইজেশনকে আমি সংজ্ঞায়িত করতে চাই যে এটা এক ধরনের ট্রান্সফরমেশন বা বদল যেটা সমাজের মধ্যে ঘটে চলেছে, সেটা কি রিফ্লেক্ট করাচ্ছে, রিফ্লেক্ট করাচ্ছে বা প্রতিফলন ঘটাচ্ছে যে না, যে গ্রামীণ যে সংস্কৃতি ছিল সেটি দ্রুততার সঙ্গে পরিবর্তিত হয়ে একটি পৌর সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে। দুটো কালচারের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। রুরাল কালচার তথাকথিত বেশ উন্মুক্ত, ওপেন, বেরিয়ার ফ্রি, এটা কিন্তু কখনোই ইন্ট্রোভার্ট নয় বা অন্তর্মুখী নয়। এখানে পারস্পরিক মেলামেশার জায়গাটা অনেক বেশি, এবং এই রুরাল কালচারের একটি গুরুত্বপূর্ণ পিলার হলো কিন্তু উৎপাদন ব্যবস্থা। কিন্তু যখনই আমি আরবান কালচারে আসছি, সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে একটা অন্তর্মুখীনতা কিন্তু রয়েছে, মানুষের মধ্যে পারস্পরিক ইন্টারাকশনের জায়গা অফিসিয়াল সেক্টরগুলোতে বেশি কিন্তু তার পারিবারিক ক্ষেত্রে তুলনামূলক কম। আরবান কালচারের মানুষের দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে খানিকটা উন্নত, কারণ এরা জানেই কিভাবে গ্লোবালাইজেশনের সঙ্গে খাপ খাওয়াতে হয়, কিভাবে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং তার সাপেক্ষে নিজের জীবনকে আরো বেশি সহজবোধ্য করে তোলা যায়। সুতরাং এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু আরবানাইজেশনের প্রসেসের সঙ্গে সম্পর্কযুক্ত। এর পরে আরবানাইজেশনের প্রক্রিয়ার ক্ষেত্রে যেই কথা বলা হয়েছে, যে বলা হয়েছে এই আরবানাইজেশন প্রক্রিয়া চলার সঙ্গে সঙ্গে তিনটে জায়গায় বদল আসে। সামাজিক বদল বলা হয়ে গেছে, অর্থনৈতিক বদল, আমরা জানি যে যখনই রুরাল কালচার পরিবর্তিত হয়ে আরবান কালচারে কনভার্ট করছে, তখন লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি, কোয়ার্টারনারি ইকোনমিক অ্যাক্টিভিটি, কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ পরিষেবা প্রদানকারী উচ্চস্তরীয় যে সমস্ত আধুনিক অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো রয়েছে, তার মানে সেখানে অংশীদারিত্বের মাধ্যমে মানুষের অধিক মুনাফা অর্জন বা একটি সচ্ছল, একটি তুলনামূলক স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেই জায়গাটা কিন্তু মানুষ চয়েস করে নিতে পারছে শহরাঞ্চলে। সুতরাং গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের মধ্যে কিন্তু ইকোনমিক পার্সপেক্টিভ বা কালচারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পরে আসছি পরিবেশগত বদলের কথায়। সুতরাং আরবানাইজেশনের কিন্তু কিছু প্রভাব রয়েছে পরিবেশের ওপর, বলাই বাহুল্য বেশিরভাগ প্রভাবগুলোই নেতিবাচক। সুতরাং সেই নেতিবাচক প্রভাবগুলো যখন নিজেদের ভূমিকা পালন করে চলেছে, তখন পরিবেশ এবং পরিবেশগত স্থিতিশীলতার ধারণা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানে বলা বাহুল্য পরিবেশগত স্থিতিশীলতায় আমাকে প্রথম কথা মাথায় রাখতে হবে,
যে পরিমাণ সহজলভ্য বা অ্যাভেলেবেল রিসোর্স রয়েছে বা সম্পদ আছে, সেই জিনিসগুলোকে বা সেই জিনিসের সুপ্ত কার্যকারিতাকে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমি কিভাবে আরো কার্যকরী উপায়ে, আরো এফিশিয়েন্ট উপায়ে আমি ব্যবহার করতে পারি, সেখানেই তো সম্পদ ব্যবহারের সার্থকতা। কিন্তু অবশ্যই পরিবেশ বান্ধব উপায়ে, পরিবেশের ক্ষতি না করে। সুতরাং এইভাবেই কিন্তু আরবানাইজেশন বা পৌরায়ন এবং স্থিতিশীলতা বা পরিবেশগত স্থিতিশীলতা, সেই দুটো জিনিসকে কিন্তু সম্পর্কযুক্ত করা যায়। 3 নম্বর পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে গ্রামাঞ্চলে যখন জনসংখ্যা কমে যাচ্ছে, কিছু পুল ফ্যাক্টরের জন্য মানুষ শহরমুখী হয়ে চলেছে, তখন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শহরের দিকে একটা অন্তঃপরিব্রাজন বা একটা ইনমাইগ্রেশনের স্ট্রিম বা ধারা প্রবাহ কিন্তু ঘটে চলেছে শহরের দিকে। এবং প্রাথমিকভাবে লক্ষ্য করা যায় যে শহরে প্রথমে যখন জায়গার অপ্রতুলতা ছিল না, তখন কিন্তু মানুষ সেই কোর এরিয়াগুলো বা মুখ্য যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টগুলো ছিল তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বসতি স্থাপন করতে পেরেছে। কিন্তু সময়ের সাথে সাথে যখন স্পেস ক্রাইসিস শুরু হয়েছে বা জায়গার অভাব প্রকটিত হয়েছে, তখন কিন্তু লক্ষ্য করা গেছে যে মানুষ শহরের কেন্দ্রগুলোকে ছেড়ে দিয়ে বেশ কিছু ডাউনটাউন এরিয়া বা শহরতলির গুলোর দিকে কিন্তু মুভ করতে শুরু করেছে, বিশেষত তারা যারা অর্থনৈতিক দিক থেকে ততটাও নির্ভরশীল নয়, অথবা আমরা বলতে পারি যাদের ইকোনমিক ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম খানিকটা কম। সুতরাং এইভাবে আরবান ল্যান্ডস্কেপ বা পৌর এলাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ল্যান্ড ইউজ প্যাটার্ন বা ভূমির ব্যবহারের কিন্তু একটা মাত্রাগত বৈচিত্র্য লক্ষণীয় হয়ে উঠেছে সময়ের সাথে সাথে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে পেরিফেরালাইজেশন অফ দ্য কোর, অর্থাৎ কেন্দ্র থেকে পেরিফেরি অর্থাৎ পরিসীমার দিকে কিভাবে মানুষ নিজের বসতি স্থাপন করতে শুরু করেছে। অবশ্যই এটা জমির যে অপ্রতুলতা শহরের কেন্দ্র অঞ্চলগুলোর দিকে, সেই কারণেই কিন্তু লক্ষ্য করা গেছে মানুষের মধ্যে একটা প্রবণতা এসেছে যে মানুষ কিভাবে এই জনাকীর্ণ বা অতি জনাকীর্ণ কেন্দ্র অঞ্চলগুলোকে ছেড়ে দিয়ে বাইরের দিকে ধীরে 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 সেটেল করতে শুরু করবে। এটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস, যার মাধ্যমেই কিন্তু একটা পৌরক্ষেত্রে বিভিন্ন ধরনের জমির ব্যবহার, জমির ব্যবহারের সাপেক্ষে বা জমির দামের সাপেক্ষে কিন্তু পৌর বসতির বিক্ষেপ ঘটেছে ধীরে ধীরে। পরবর্তী যে পয়েন্টটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে কাউন্টার আরবানাইজেশন বা ডি আরবানাইজেশন। গিবসের 5 স্টেজ মডেলে আমি একটু পরেই আলোচনা করব বিষয়টি নিয়ে। এখানে কাউন্টার আরবানাইজেশন বলতে বোঝানো হয়েছে একটি একটি বিপরীতমুখী প্রভাব, পৌরায়নের একটি বিপরীতমুখী প্রভাব, যেখানে লক্ষ্য করা গেছে যে একটা সময় শহরগুলো এত বেশি জনাকীর্ণ হয়ে গেছে যে ধীরে ধীরে শহর থেকে বা শহরের কোর এরিয়াগুলো থেকে অথবা বড় শহরগুলোর থেকে মানুষ কিন্তু ধীরে ধীরে ছোট শহরগুলোর দিকে মুভ করতে শুরু করেছে, পরিব্রাজিত হতে শুরু করেছে। এটা কিন্তু শহর থেকে শহরের মধ্যেই পরিব্রাজনটা সীমায়িত থেকেছে। আবার একটা সময়ের পরে লক্ষ্য করা গেছে শহর ছেড়ে কিছু মানুষ গ্রিন জোনের দিকে কিন্তু নিজের বসতি স্থাপন করছে। সুতরাং একটা বুমেরাং এফেক্ট তৈরি হচ্ছে, একটা কাউন্টার এফেক্ট তৈরি হচ্ছে, যার ফলে লক্ষ্য করা যাচ্ছে জনসংখ্যার একটা কিন্তু ভারসাম্য বা ভারসাম্যগত বন্টন তৈরি হয়েছে আরবান ল্যান্ডস্কেপগুলোতে। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সাব আরবানাইজেশন, অর্থাৎ আধা পৌরায়ন এর প্রক্রিয়া। প্রথমে আমাকে জানতে হবে সাবার্ব কি। সাবার্ব মানে শহর এবং গ্রামাঞ্চলের মধ্যবর্তী এলাকায় যেখানে দ্রুততার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে জমির ব্যবহার, জমির দাম বদলে যাচ্ছে, সেই সমস্ত
আধা শহুরে জায়গাগুলোকে আমরা বলেছি সাবার্ব। সুতরাং শহরের কেন্দ্র অঞ্চলে মাত্রাতিরিক্ত জমির দাম এবং জমির চাহিদার কারণে লক্ষ্য করা গেছে যে মানুষ ধীরে ধীরে একটা আউট মাইগ্রেশন করতে শুরু করেছে, কোথার থেকে, শহরের কেন্দ্র থেকে শহরের প্রান্তবর্তী এলাকাগুলোর দিকে, কারণ সেখানে জমি সহজলভ্য। সুতরাং এই ধরনের প্রক্রিয়া থেকেই কিন্তু পরবর্তীতে এসছে পৌর সম্প্রসারণের ধারণা, যেটাকে আমরা বলেছি আরবান স্প্রল। পরে পরবর্তী পয়েন্টে আমরা লক্ষ্য করতে পারছি যে সাব আরবানাইজেশনের প্রক্রিয়া, যেটা আগেও আমি বলেছি, এমন একটা বসতির এলাকা গড়ে উঠছে যেখানে মিক্সড ল্যান্ড ইউজ টাইপ থাকছে, অর্থাৎ বিমিশ্র ভূমির ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, যেটা শহরের কেন্দ্রের সঙ্গে যার একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য রয়েছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পায়নের বা শিল্পের কনসেন্ট্রেশন হচ্ছে, কিছু খুচরো বিক্রেতারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন, কিছু গ্রামীণ সম্পদ ভিত্তিক বাজার এখানে গড়ে উঠছে, কিছু ভ্যাকান্ট ল্যান্ড এখানটায় লক্ষ্য করা যাচ্ছে, কিছু খামার বাড়ি লক্ষ্য করা যাচ্ছে এখানে, কিছু মিশ্র কৃষির ভিত্তিক উৎপাদন ব্যবস্থা এখানে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই ধরনের প্রক্রিয়া অবশ্যই সম্পদ এবং জনসংখ্যা বন্টনের কিন্তু একটা ভারসাম্য প্রদান করে পৌরায়নের প্রক্রিয়ার আলোচনায়। পরবর্তী বিষয়টি হচ্ছে আরবান রিনিউয়াল। আমরা জানি রিজুভিনেশন বা পুনর্জীবন লাভ বা রিনিউয়াল, এই দুটো জিনিস খুব সান্নিধ্যপূর্ণ। বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে মানুষের রিহ্যাবিলিটেশনের প্রয়োজনীয়তা উঠে দাঁড়িয়েছে এবং কোথাও কোথাও সম্পদ সংরক্ষণের প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। যেমন একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিয়ে বলা যায় যে হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে পরমাণু বোমা ফেলা হলো, তার পরবর্তীতে এই দুটো শহর কিভাবে আবার ঘুরে দাঁড়িয়েছে, সেটাও কিন্তু একটা প্রসেস অফ আরবান রিনিউয়াল। সুতরাং একটা জায়গায় একটা খুব চরম সীমায় ক্ষয় হয়েছিল বা ভারসাম্যের ব্যাঘাত ঘটেছিল, সেখান থেকে কিভাবে মানুষ ঘুরে দাঁড়িয়েছে, সেই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে পৌর পরিকল্পনা বা আরবান প্ল্যানিং এই জিনিসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে কারণেই কিন্তু এই শব্দটি ব্যবহার করা হয়েছে, রিমডেলিং। সুতরাং আগে যেভাবে আরবান মডেলকে তৈরি করা হয়েছিল তার থেকে খানিকটা ভিন্নভাবে এই ধরনের রিমডেলিং গুলো কিন্তু গড়ে তোলা হচ্ছে। পরের পয়েন্ট আরবান ফ্লাইট। ফ্লাইট মানে আমরা জানি এক জায়গার থেকে আরেক জায়গায় যখন আমরা মুভ করি তখন আমরা ফ্লাইট নিই। সুতরাং সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে যদি আমরা লক্ষ্য করি যে কিছু গ্রামাঞ্চলের মানুষের কিছু পরিব্রাজনের আচরণ রয়েছে, তারা কর্মসংস্থানের জন্য গ্রামাঞ্চল ছেড়ে শহরাঞ্চলের দিকে মুভ করে থাকেন বা পরিব্রাজিত হন, তাদের এই যে পরিব্রাজিত হওয়ার প্রক্রিয়া সেটাকেই বলা হয়েছে রুরাল ফ্লাইট। এরপরে একটি টার্ম রয়েছে হোয়াইট ফ্লাইট। এখানে হোয়াইট বলতে আমরা কিন্তু আমাদের কালার কমপ্লেক্সনের কথা বলছি বা গায়ের চামড়ার রঙের কথা বলছি। এটাও এক ধরনের খুব গ্র্যাজুয়াল মাইগ্রেশনের প্রসেস, যেখানে লক্ষ্য করা গেছে যে খুব বেশি পরিমাণে নৃসাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে কোনো একটি অঞ্চলে, বা অনেক ধরনের নৃগোষ্ঠী সেখানে বসবাসরত এবং তাদের মধ্যে মিক্সিং হয়েছে, দীর্ঘ সময়ব্যাপী ভাবের আদান প্রদান হয়েছে। কিন্তু একটা সার্টেন টাইমের পর লক্ষ্য করা যাচ্ছে যে কিছু আন্ত বিশৃঙ্খলার কারণে সেই সমস্ত অঞ্চল ছেড়ে সাদা চামড়ার মানুষেরা অন্যত্র কোথাও মুভ করে গেছেন। এক্সাম্পল দিয়ে বলা যায় যে ঔপনিবেশিকতা উত্তর সময়ে আফ্রিকার থেকে বা আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশগুলি ছেড়ে
বেশ কিছু সাদা চামড়ার মানুষেরা কিন্তু উত্তর আমেরিকা এবং ইউরোপের দিকে মুভ করেছিলেন বা ফিরে এসেছিলেন। সুতরাং সেই ঘটনাকে চিহ্নিত করতেই কিন্তু এখানে বলা হয়েছে হোয়াইট ফ্লাইট। এটাও কিন্তু একটি পৌর অঞ্চলে, আমি যদি পৌর কাঠামো নিয়ে কথা বলি এবং সেখানে যদি আমি এসেক্স পিরামিড নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু লক্ষ্য করা যাবে এই হোয়াইট ফ্লাইটের পর অবশ্যই সেই এসেক্স পিরামিডের ওপর কিন্তু এর একটা প্রভাব তৈরি করেছে। পরবর্তী পয়েন্ট, আরবান স্প্রল বা সাব আরবান স্প্রল। এর সাহায্যে আমরা বোঝাই একটা খুব অনিয়ন্ত্রিত, খুব দ্রুত, খুব অপরিকল্পিত ভাবে আরবান অঞ্চল বা পৌরক্ষেত্রের সীমানা থেকে কিভাবে গ্রামাঞ্চলের দিকে পৌর অঞ্চলের একটি অংশ সম্প্রসারিত হয়েছে। অবশ্যই সেটা কিন্তু স্পেস ক্রাইসিস থেকেই এসছে, বা বর্তমানে লক্ষ্য করা যায় যে মানুষ কেন গ্রিন জোনে শিফট করে যাচ্ছেন। সেখানে কিন্তু একটা মানুষের নিজস্ব ভাবনা রয়েছে যে কিভাবে আমি একটা খুব দীর্ঘ সময়ব্যাপী সুস্থ জীবনযাপন করতে পারি পলিউশন ফ্রি এনভায়রনমেন্টে থেকে। সেই কারণেও কিন্তু লক্ষ্য করা গেছে যে এই ধরনের অনিয়ন্ত্রিত আরবান এক্সপ্যানশন বা পৌরক্ষেত্রের সম্প্রসারণ কিন্তু সংঘটিত হয়েছে। পরবর্তীতে রয়েছে আরো একটি প্রক্রিয়া যেটাকে বলা হয়েছে আরবান অ্যাগ্লোমারেশন বা পৌর পিণ্ডি ভবনের প্রক্রিয়া। আমরা প্রথমে এই আরবান অ্যাগ্লোমারেশন এই কথাটি সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। ভারতবর্ষে 1971 সালের পূর্বে এটাকে বলা হতো স্ট্যান্ডার্ড আরবান এরিয়া। এই স্ট্যান্ডার্ড আরবান এরিয়ার কনসেপ্ট পরবর্তীতে 1971 সালের সেন্সাসের পর বদলে গিয়ে আসলো আরবান অ্যাগ্লোমারেশন। অর্থাৎ অনেকগুলো ছোট ছোট শহর কিভাবে একত্রিত হয়ে একটা পৌর সংযুক্তিকরণের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়েছে, যেটাকে আমরা আরবান ক্লাস্টারিংও বলে থাকতে পারি। সুতরাং সেই ধরনের ক্লাস্টারিং এর বহিঃপ্রকাশ হলো আরবান অ্যাগ্লোমারেশন। এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে। কোনো একটা জায়গাকে যদি আমি আরবান অ্যাগ্লোমারেশন বলি, অবশ্যই তার ন্যূনতম জনসংখ্যা হওয়া দরকার 50,000, এবং এই অঞ্চলটির একটি কন্টিনিউয়াস বা একটি ধারাবাহিক সম্প্রসারণ লক্ষ্য করা যাবে, যেটা পার্শ্ববর্তী যে আধা পৌর এলাকাগুলো রয়েছে বা গ্রামীণ যে সমস্ত প্রশাসনিক এলাকাগুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে গ্রাস করে যাবে। অর্থাৎ কোর্ট টাউন ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে বা বড় হয়ে পার্শ্ববর্তী যে সমস্ত সাবার্ব এরিয়াগুলো রয়েছে বা রুরাল অ্যাডমিনিস্ট্রেটিভ অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে গ্রাস করবে। এবং 3 নম্বর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই প্রক্রিয়াটি গ্র্যাজুয়াল বা খুব ধীর গতিতে সংগঠনশীল। এই সার্বিক প্রক্রিয়া সম্পাদিত হতে 1 বা 2 দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে। পরবর্তীতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টের ওপর আলোকপাত করেছিলেন প্যাট্রিক গেডেস। তিনি একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন 1915 সালে, বইটির নাম ছিল সিটিস ইন এভলিউশন। সেখানে তিনি বলেছিলেন একটি প্রক্রিয়ার কথা, কনার্ভেশন। এই কনার্ভেশন বলতে আমরা বুঝি যে কোনো একটি কোর এলাকা বা কোর টাউন কীভাবে সম্প্রসারিত হয়ে তার পার্শ্ববর্তী যে সমস্ত স্মল টাউনগুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে গ্রাস করেছে, সেই প্রক্রিয়াকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এই আরবানাইজেশন প্রক্রিয়ার কিছু মূল বৈশিষ্ট্য, যা ল্যাম্পার্ট 3টে ভাগে বিভক্ত করে দেখিয়েছেন। প্রথম কথা বিহেভিয়ারাল বা আচরণগত দৃষ্টিভঙ্গি। এই আচরণগত দৃষ্টিভঙ্গির প্রবক্তা ছিলেন বিখ্যাত ডেমোগ্রাফার লুইস ওর্থ, যিনি বারবার বলেছেন যে কোনো একটি অঞ্চলে জনসংখ্যার যে সংযুক্তিকরণ বা জনসংখ্যার যে অবস্থান,
তার সাপেক্ষেই কিন্তু সামাজিক প্রক্রিয়া বা সেই সামাজিক প্রক্রিয়ায় একটি স্বার্থ বিভেদীকরণ কিন্তু সূচিত হয়। আর যখনই কোনো একটি জায়গায় এই সেগ্রিগেশন বা ভ্যারিয়েশন আসবে, তখনই কিন্তু একটি সোশ্যাল প্রসেসকে আমরা আরও বেশি ডাইনামিক বা গতিময় হিসেবে চিহ্নিত করতে পারবো। দ্বিতীয় ক্ষেত্রে তিনি বলেছেন স্ট্রাকচারাল অ্যাসপেক্ট বা গঠনগত কাঠামো। পৌরায়নের পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তিগত বিন্যাস, প্রযুক্তির উন্নয়ন এবং বিভিন্ন ধরনের যে সমস্ত স্পেশালাইজড সফিস্টিকেটেড টেকনোলজিগুলো রয়েছে, যেগুলো গ্লোবালাইজেশনের সুবাদে উন্নয়নশীল দেশগুলো পর্যন্ত সম্প্রসারিত হয়েছে বা অনুন্নত দেশগুলোতেও সম্প্রসারিত হয়েছে, সুতরাং সেই জায়গাগুলোকে কিন্তু সমন্বিত করে যে সংযুক্ত পৌর কাঠামো গড়ে ওঠে, যেখানে আধুনিক পৌরায়নের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলে থাকি স্ট্রাকচারাল দৃষ্টিভঙ্গি। পরবর্তীতে যে দৃষ্টিভঙ্গির ওপর আলোকপাত করা হয়েছে পৌরায়নে, সেটি হলো জনসংখ্যা ভিত্তিক দৃষ্টিভঙ্গি। প্রথমত রিসম্যান বলেছেন যে কোনো একটি জায়গায় জনসংখ্যার বিচারেই কিন্তু বা জনসংখ্যার অবস্থানের তারতম্যের সাপেক্ষেই কিন্তু সামাজিক বিন্যাস বা সামাজিক পরিবর্তন সূচিত হয়। কার্টার বলেছেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা প্রত্যেকটা ব্যক্তি হিসেবে জনসংখ্যার কিন্তু একটি স্বতন্ত্র ভূমিকা রয়েছে একটি সমাজে, একটি সমাজ পরিকাঠামো নির্মাণে, যেটি আক্ষরিক অর্থে বা পরবর্তীতে একটি বৃহৎ পরিসরের পৌর কাঠামো কিন্তু গড়ে তুলতে অবদান রাখে। টিস্টেল বলেছেন যে কিভাবে জনসংখ্যার উত্তরোত্তর বৃদ্ধি একটি অঞ্চলের আরবান ওয়েটেজ বাড়িয়ে দিতে সাহায্য করে। আমরা ফাংশনাল ক্লাসিফিকেশনে দেখেছি যে যখন আমরা কোনো একটি রিজিয়নকে ফাংশনাল রিজিয়ন বলছি, সেখানে আমরা যখন আরবান ফিল্ড নিয়ে কথা বলছি, তখন কিন্তু দুটো এলাকার মধ্যে কোন এলাকাটায় জনসংখ্যা বেশি রয়েছে বা জনসংখ্যার মাস ওয়েটেজ বেশি, সেটা দিয়েই কিন্তু আমরা নির্ধারিত করছি সেই পৌর এলাকার কতটা পরিসর জুড়ে প্রভাবের এলাকা গঠিত হবে। পরবর্তী আলোচনায় আমরা আসছি খুব একটি গুরুত্বপূর্ণ মডেল, যেটা 1966 সালে গিবস তুলে ধরেছিলেন। এই মডেলের মোট 5টি অংশ রয়েছে। প্রথম ক্ষেত্রে তিনি বলেছেন যে পৌরায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম পর্যায়ে কিছু পৌরবসতি ধীরে ধীরে তার প্রকাশ্যমানতা বা দৃশ্যমানতা লক্ষ্য করা যাবে, তবে এই সময়ে আরবান পপুলেশন অবশ্যই রুরাল পপুলেশনের চাইতে কম হবে অথবা সমান হবে। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে যে ধীরে ধীরে পৌরায়নের হার কিন্তু বাড়তে শুরু করবে এবং গ্রামাঞ্চল থেকে বহু সংখ্যক মানুষ ধীরে ধীরে পৌর এলাকাগুলোতে এসে ভিড় বাড়াতে থাকবেন এবং রেট অফ গ্রোথ অফ রুরাল পপুলেশন বা গ্রামীণ জনসংখ্যার যে বৃদ্ধির হার, সেটা কিন্তু পৌর জনসংখ্যার বৃদ্ধির হারের চাইতে ধীরে ধীরে কমতে শুরু করবে। তৃতীয় পর্যায়ে বলা হয়েছে যে গ্রামাঞ্চল থেকে পৌর অঞ্চলের দিকে পরিব্রাজনের যে মাত্রা, সেই মাত্রায় জোয়ার আসবে এবং ধীরে ধীরে লক্ষ্য করা যাবে অত্যন্ত দ্রুত গতিতে পৌর এলাকাগুলো জনবহুল হয়ে উঠতে শুরু করবে। তৃতীয় পর্যায়ে বলা হয়েছে পৌর ক্ষেত্রগুলোর জনসংখ্যা বৃদ্ধি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে বা এমন একটা লেভেল অফ স্যাটিসফ্যাকশনে পৌঁছে যাবে, যখন লক্ষ্য করা যাবে গ্রামাঞ্চল থেকে নতুন করে কেউ আর শহরে আসছে না, কারণ এই সময় স্পেসেরও একটা কিন্তু অপ্রতুলতা রয়েছে বা আকাশ ছোঁয়া চাহিদা রয়েছে। সুতরাং সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে এখান থেকে খানিকটা পৌর বিক্ষেপকরণের প্রক্রিয়ার সূচনা হবে। কিভাবে? বড় শহরগুলোর থেকে ধীরে ধীরে জনসংখ্যার কিছু অংশ ছোট শহরগুলোর দিকে মুভ করতে শুরু করবে, সুতরাং শহর থেকে শহরের যে অন্তঃপরিব্রাজনের ধারা, সেটা কিন্তু বহাল থাকবে এই পর্যায়ে। তৃতীয় পর্যায়ে লক্ষ্য করা গেছে যে প্রসেস অফ আরবান কনসেন্ট্রেশন বা পৌর এলাকায় জনসংখ্যার যে অবস্থানের যে
প্রবণতা সেটা ধীরে ধীরে কমতে থাকবে, এবং লক্ষ্য করা যাবে যে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার অভাবনীয় উন্নতির সাপেক্ষে মূল শহরাঞ্চলগুলোর বাইরে কিছু স্যাটেলাইট টাউন বা উপগ্রহ নগরীর কিন্তু আবির্ভাব ঘটবে। যেমন আমরা দেখেছি যে শিলিগুড়ি শহরের পাশে উত্তরায়ণ বলে কিন্তু একটা স্যাটেলাইট টাউন কিন্তু গ্রো আপ করেছে। কেন গঠিত হয়েছে? কারণ শহরাঞ্চলে আর জায়গা নেই, বা শহরাঞ্চল ধীরে ধীরে ঘিঞ্জি হয়ে গেছে, সুতরাং মানুষ নতুন করে স্বাস্থ্যকর বসতির স্থাপনের অভিপ্রায় যখন শহরের কিছুটা বাইরের দিকে মুভ করতে শুরু করেছে, তখন সেখান থেকেই কিন্তু গড়ে উঠেছে এই ধরনের স্যাটেলাইট টাউনগুলো। এই ছিল গিবসের ফাইভ স্টেজ মডেলের ধারণা। সেটা আমরা এখানে 1963 সালে একটি মডেল বা একটি গ্রাফের সাহায্যে তিনি সেই জিনিসটি প্রকাশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি বা আধা শহর যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে বা গ্রামীণ অঞ্চল যেগুলো, সেগুলো কিন্তু স্টেজ ওয়ানে একটা পিক তৈরি করেছে। আবার এই গ্রামীণ অঞ্চলগুলো কিন্তু ধীরে ধীরে, বা গ্রামীণ অঞ্চলের যে সমস্ত জনসংখ্যা সেই পরিমাণ কিন্তু ধীরে ধীরে 2, 3 এবং 4 নম্বর স্টেজে কিন্তু কমে গেছে। ধীরে ধীরে কিন্তু আবার লক্ষ্য করা গেছে যে এই যে গ্রামীণ জনসংখ্যা বা গ্রামাঞ্চলের দিকে জনসংখ্যার পরিব্রাজনের একটা প্রবৃত্তি, সেটা কিন্তু আবার 5 নম্বর স্টেজে কিন্তু ফিরে এসছে। স্মল টাউনগুলোর দিকেও তাকালে আমরা একই রকম একটা সাপ্রেশন দেখতে পারবো বা একটা অবনমন দেখতে পারবো স্টেজ 4-এ। সেখানে স্মল টাউনগুলোর সংখ্যা কমে গেছিল, আবার ধীরে ধীরে সেই সংখ্যাগুলো বাড়তে শুরু করেছে। এই দুটোর সঙ্গে শার্প কন্ট্রাস্ট রয়েছে সিটিগুলোর বা সিটিগুলোতে অবস্থিত জনসংখ্যার পরিমাণ। সেটা কিন্তু একটা পিক তৈরি করে আবার ধীরে ধীরে কিন্তু ডিক্লাইন করে গেছে 5 নম্বর স্টেজে। কারণ এই সময় মানুষ কিন্তু লক্ষ্য করা গেছে যে শহরকে ছেড়ে আধা শহর বা গ্রামাঞ্চলের দিকে কিন্তু ধীরে ধীরে মুভ করতে শুরু করেছে স্বাস্থ্যকর পরিবেশের সন্ধানে। পরবর্তীতে এই আলোচনাটি রয়েছে, সেটি হচ্ছে আরবানাইজেশন কার্ভ। এই আরবানাইজেশন কার্ভের ধারণা আমরা কিন্তু অনেকের হাত ধরে পেয়েছি। যেমন আমরা ডেভিস, তিনি কিন্তু এস শেপড বা এস আকৃতির একটি কার্ভের কথা বলেছিলেন, যেটা আমরা ডান দিকে দেখতে পাচ্ছি। এই কার্ভটির 3টি পর্যায় রয়েছে। একটা প্রারম্ভিক পর্যায়, যেখানে পৌরায়নের পরিমাণ বা পৌরায়নের হার ততটাও দ্রুত নয়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিলারেশন স্টেজ, বা এই সময় পৌরায়নের গতি অত্যন্ত দ্রুত হয়েছে। এবং সবার শেষে আমরা লক্ষ্য করছি টার্মিনাল স্টেজ, যেখানে কিন্তু লক্ষ্য করা গেছে যে আরবানাইজেশনের কার্ভটা একটা জায়গায় গিয়ে কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। কারণ আরবানাইজেশন সম্ভব নয়, জায়গার অপ্রতুলতা রয়েছে, মানুষের চয়েস বদলে গেছে জায়গা নির্বাচনের বা বসতি নির্বাচনের বা বসতি স্থাপনের। সুতরাং তারপরে কার্ডটা কিভাবে এগোবে, সেটা ফ্ল্যাট থেকে যাবে নাকি সেটা নামবে, সেখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল সেই সময়, ডেভিসের সময়। টিওয়ার্থাও কিন্তু এই আরবানাইজেশনের প্রক্রিয়াকে এস আকৃতির কার্ভের সঙ্গে ব্যাখ্যা না করে বরং অনেকটা সাইক্লিক প্রসেস বা চক্রাকার আবর্তনের সঙ্গে তুলনা করেছেন।